মৌসা যখন লাঠি ফেলালে সাপ হয়ে গেল। থেকে করলেন সুন্দর দেখাইলো এই দুইটা দেখার জালিম মজা যা ফিরামনের সমস্ত লোক দেখে বলে ছেলে তো বস্ত্র জাদুকর বিভিন্ন জায়গা থেকে জাদু শিখেছে আমাদেরকে জাদু দেখায় আতঙ্কিত করে ও মনে হয় আমাদের দেশ থেকে বিতাড়িত করতে যায় কি করা যায় বলে জাদু জাদুকরের মোকাবেলা হবে জাদু দিয়ে আসলে মৌসা সালাম যেটা দেখায় সেটা জাদু না মজে যা কিন্তু এই বেয়া ইমানেরা না কারণ সেই সমাজে জাদুর প্রচলন ছিল বেশি ভালো করে বোঝার চেষ্টা করবেন তখন তারা শহর বন্ধ থেকে জাদুকর সংগ্রহ করা শুরু করলো হাজার হাজার জাদুঘর রাজদরবারে উপস্থিত হলো সমস্ত জাদুঘর বলে ফেরাউন আমরা যদি মুসারে পরাজিত করতে পারি তোমার শত্রুরে আমাদের লাভ কি ফেরাউন তখন বলে আমি তোমাদেরকে আমার দলীয় লোক বানিয়ে নেব আমার রাজ তোমাদের বসবাসের ব্যবস্থা করে দেব। তোমরা হবে আমার কাছের লোক কিসের লোক আমার এই উপকার করতে বলে তোমরা সবাই আমার কাছে এই কথা শুনে বলে ঠিক আছে আর কিছু লাগে না বাদশাহ যদি কাছের লোক বানায় নেয় আর কিছু লাগে এ কথা গল না কেউ যদি বলে তুই আমার তুই আমার লোক বড় একটা নেতা যদি বলে তুই আমার লোক ভাই ওর ভয় কমে না বার ভয় কমে যা আরে বাপ এত বড় নেতার লোক আমি আরে যা খুশি তাই কথা কন ঠিক আমার বাজান গো আমার এইবার যখন এই কথা বলে দিল ফেরাউন আল্লাহর পয়গাম্বার আলাইহিস সালাম আর ফেরাউনের দলবল এক জায়গায় ফাইনাল খেলার দিন শুরু হয়ে গেল সমস্ত জাদুকর বলে মুসা জাদু তুমি আগে দেখাইবা নাকি আমরা আগে দেখাবো মুসা নবী বলে না না আপনার আগে দেখেন ওস্তাদের মার সাথে কথা কম ঠিক না হাজার হাজার জাদুকররা জাদু নিক্ষেপ করলো ভাগ বানাইছে ভাল্লুক বানাইছে রশি বানাইছে সাপ বানাইছে আগুন দেখাইতেছে এমন কি মানুষের চোখে পর্যন্ত জাদু করেছে মুসালাম দেখে আতঙ্কিত বাপ বা বিশাল জাদু দেখাইতেছে আল্লাহ ওহির মাধ্যমে বলে মোসা ভয় পাওয়ার কোন কারণ নাই টেনশন কোন কোন কারণ নাই জাদু করা যখন সমস্ত জাদু দেখানো শেষ হয়ে গেল মুসানবীকে বলে মুসা আমাদের জাদু দেখানো শেষ এবার তুমি দেখাও আল্লাহ ওহির মাধ্যমে বলে মোসা শুধু লাঠি ফেলে দাও বাস আর কোনো কিছু করা লাগবে না মুসা আলাহিসাম হাতের লাঠি ফেলাইলেন সাপটা হয়ে গেল বিশাল বড় লম্বা ঠোঁটটা ছিল জমিনে উপর ঠোঁট আসি আশি ফিট সমস্ত জাদুগুলো এক সেকেন্ডে এক নিঃশ্বাসে সব জাদু খাওয়া শেষ এরপরে বলে ফেরাউন আরো কি আছে এমন দৃশ্য দেখার পর ফেরাউনের পিছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে করলো কি রে এত জাদু দেখাইলাম আর মুসের এক লাঠির কাছে সব জাদু শেষ আল্লাহ একবার বলে রাগ করেছেন মনে হয় এ বাজান গমা যে কথা আমি বলতে চাচ্ছিলাম ওই জালেম ফিরাউন যত ধরনের ষড়যন্ত্র করেছেন মুসা আলাইহিস সালাম সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা করেছেন একবার চতুর্দিক দিয়ে আক্রমণ করেছেন মুসা আলাইহিস সালামকে ঘায়ল করবেন এ বাজান গো আমার আল্লাহর পয়গাম্বর সমুদ্রে পারে যখন চলে গেলেন উম্মতেরা পর্যন্ত এদিক ওদিক তাকায় বলে মুসা নবী গো আর মনে হয় বাঁচা যাবে না ওই শত্রুদের হাতে মরতে হবে না সমুদ্রে ডুবিয়ে মরতে হবে মুসা নবী বলে টেনশন করার কোনো কারণ নাই আমাদের সাথে একজন আছে আছেন তিনি হলেন আমাদের আল্লাহ মুসা নবীকে আল্লাহ ডেকে বলে মুসা হাতের লাঠি দিয়ে সমুদ্রে একটু বাড়ি মারো যা রাস্তা বের করার আমি আল্লাহ রাস্তা বের করে দিতেছি লাঠি দিয়ে বাড়ি মারলেন সমুদ্রের ভিতরে রাস্তা তৈরি হয়ে গেল আল্লাহর পয়গম্বর তার অনুসারীদেরকে নিয়ে দল বল নিয়ে সুন্দর করে দরিয়াটা পাড়ি দিল বাজান আর ফেরাউন আয়েশা যখন দেখে ভিআইপি রাস্তা ওই যে ওদেরকে দেখা যায় এই রাস্তা দিয়ে মনে হয় পার হয়ে গেছে ওরা যখন ওই রাস্তার মাঝামাঝি চলে গেছে আল্লাহ তাকে বলে পানি রে তুই তোর খেলা দেখা পানির উথাল বাতাল ধে হেরাউনের সেনা বাইরে যা ছিল লোকজন সব সুবায় সুবায় পানি খায় মারা গেছে এখন শুধু বড়টা বেঁকে আছে ও সুবানি খাইতে খাইতে বলে আল্লাহ গো আমি ইমান আল্লাহ বনি ইসরায়েল জাল্লার প্রতি ইমান আনছে আমি আল্লাহর প্রতি ইমান আনলাম ও আনামিনাল মুসলিমিন আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি আমার আল্লাহ ডেকে বলে আলআন ওয়াকদ আসাইতা এই মুহূর্তে এখন তুমি ইমান আনতিছ না এই মুহূর্তে ইমান আল্লাহ হবে না আমি আল্লাহ তোমার ঈমানটাকে গ্রহণ করলাম না তুমি পাপের ষোল কলা পূর্ণ করেছ তুমি ঘরে ঘরে মূর্তি ঢুকায় দিয়েছো 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছো যারা আমার আমারে আল্লাহ হিসাবে মানতো রব হিসেবে মানতো তাদের প্রতি জুলুম অত্যাচার করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো তোমার মতো জালেমকে আমি আল্লাহ মেনে নেব না তবে শোন তোর লাশ আমি পৃথিবীর জমিনে রেখে দেব যুগে যুগে যারা ফিরাউন হতে চায় তারা জানতো লাশটা দেখে শিক্ষা নেয় আজ সেই ফিরাউনের লাশ মিশরে জাদু করে আছে না নাই কিন্তু পৃথিবীর জালেম ফিরাউনেরা দেখে শিক্ষা নেয় না ওদের পরিণতিও কিন্তু নমরুদ ফিরাউনের মতোই হবে কথা বলেন ঠিক কি না এបាន জানগো আমার এজন নমরুদের থাই পৃথিবীর জমি হয় নাই ফিরাউনের থাই হয় নাই আজকে যারা পৃথিবীরতে জুলুম করে ইসলাম আদরের উপরে মুসলমানের উপরে মসজিদে ইমামের মুসলমান হত্যা করে ওই জালেমদের পৃথিবীর হবে না হবে না কথা বলেন ঠিক কিনা না এজন্য ভাইয়ের আমার ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলে মুমিনেরা হতাশাগ্রস্ত হয় না ভেঙে পড়ো না দুর্বল হয় না ঈমানের দাবিতে যদি তোমরা মুমিন হও কানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন মুমিনদের জন্য আমি আল্লাহর সাহায্য করা ওয়াজিব হয়ে যায় বদরের প্রান্তরে যে আল্লাহ সাহায্য করেছেন মূসা আলাইহিস সালামকে যে আল্লাহ সাহায্য করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহ সাহায্য করেছেন সে আল্লাহ যা আছে না নাই আজকে যদি মমিনারা বিপদে পড়ে মুসলমানরা বিপদে পড়ে আল্লাহকে আল্লাহকে শরণ করে আমার আল্লাহ আসমান থেকে সাহায্য করবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের সবাইকে পাক ইমানের পথে অবিচল অটল থাকার তৌফিক দান করুন রাবুল এলেমি আমরা যারা হাত তুলে ধরেছি আমাদের আপন আপন পিতা মাতা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দেন কবর গুলো জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ এই গ্রামের আশেপাশে যত কবরস্থান আছে আল্লাহ সমস্ত কবরবাসী কবর আজাব মাফ করে দাও কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও এই মসজিদ কমিটিকে কবল করো মসজিদের মুসল্লি সদস্যদেরকে কবল করো মসজিদের ইমাম মুসলিমদেরকে আল্লাহ কবল করো রাব্বুল আলামিন মসজিদের মহাজিম মারা গেছে আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দিয়ে আল্লাহ মসজিদের যত কাজ আছে তোমরা গাইবে খাজানা দ্বারা আল্লাহ ব্যবস্থা করে দাও মারাবুল আলমিন দুই তিনবার তার আয়োজন করে অনেক আর্থিক ঘাটতি হয়েছে আল্লাহ আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল কর রাবুল আলামিন আক্তার ভাই অনেক সহযোগিতা করেছেন আল্লাহ আক্তার ভাইয়ের হায়াত বাড়াই দেন যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজেল করেন ওরা বলে আমিন আমার সাদিকে কবল করো আমার নূর ভাই কাল্লা কবল কামদ রহিম ভাই কাল্লা করো আল্লাহ তার মেয়ে অসুস্থ আল্লাহ শেফায় কামিলা জেলা দান কর আল্লাহ আজকে আলেমেরা বড় বিপদে আল্লাহ সমস্ত বিপদ থেকে জাতির শ্রেষ্ঠ আলেমদেরকে তুমি হেফাজত কর সমস্ত ষড়যন্ত্রের জাল থেকে আল্লাহ আলেমদেরকে তুমি নিরাপদে রাখ আল্লাহ জানি না ভাগ্যে কখন কি বিপদ আসবে তোমার কাছে করুণা যায় তোমার কুদরতি কদমে ভিক্ষা চায় আল্লাহ কে বিপদ যতই আসু আল্লাহ সবর কারি বান্দা বানায় দিও আল্লাহ যে ইজ্জত সম্বন্ধে কোরআনের ময়দানে কবুল করেছো ও আল্লাহ আল্লা সম্মান মৃত্যু পর্যন্ত বজায় রাখার তৌফিক দিয়ে দিও আল্লাহ এই দেশের হেফাজত করে মসজিদ মাদ্রাসা গোল কবুল করো আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায় দাও আল্লাহ পিতামী সন্তান হিসেবে কবল করো আল্লাহ যাদের লেখাপড়া করে ভালো মানুষের মতো মানুষ হয়ে ভালো সুন্দর পড়াশোনা করার তৌফিক দিয়ে দাও ভালো ছাত্রী হওয়ার তাদের তৌফিক দিয়ে দাও আল্লাহ এই মাহফিলের জন্য স্বেচ্ছাসেবক যারা দায়িত্ব পালন করেছে কবুল করো আমার জাহাঙ্গীর সারকে আল্লাহ কবুল করো স্যারের হায়াত আল্লাহ মিডিয়ার ভাইরা যারা কষ্ট করে এসেছে আল্লাহ সুন্দরভাবে কথাগুলো প্রচার করা তৌফিক দিয়ে দাও আলেমদের বিপদ হয় এমন কোন আলোচনা যেন তারা প্রচার না করে আল্লাহ আমার মিডিয়ার ভাইদের কবুল করো তাদের জিন্দিগি তে আল্লাহ রহমত বরকতে ভরপুর করে দাও আল্লাহ যারা নারীদের অশ্লীল পোস্টার দিয়া আলেমদের আলোচনা সারে আল্লাহ তাদেরকে হেদায়েত দাও আল্লাহ আজকে আলেমদেরকে যারা বিতর্ক করার জন্য ষড়যন্ত্র করতেছে তাদের হাত থেকে আলেমদেরকে তুমি হেফাজত করো আল্লাহ আমি গোনাগার একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছি আল্লাহ আমার মাদ্রাসা নুরে মদিনাকে কবুল করো একটা মসজিদ বানানোর স্বপ্ন দেখেছি আল্লাহ কবুল করে নিও একটা গণ কবরস্থান বানানোর স্বপ্ন দেখেছি আল্লাহ কবুল করে নিও আল্লাহ দ্বিনের জন্য আমাদেরকে কবুল করো কুরআন শোনা সঠিক পথে কবুল করো আলেমদের দুর্দিনে বিপদে আল্লাহ সকল মানুষ মুসলমান ईमानदारদের পাশে থাকার তৌফিক দিয়া দাও এই অত্র এলাকার উপর khas রহমত বরকত নাজিল করো এলাকার প্রশাসনে ভাইদের কবুল করে স্থানীয় নেতৃত্ব বিন্দু যারা আছে তাদেরকে কবুল করো সুবহানুরব্বি গ